সাক্ষী খেয়ালে ভাবছি তোর কথা তোর প্রেমের বৃষ্টিতে হায় ভিজছি সারাদিন তোর প্রেমের বৃষ্টিতে হায় ভিজছি সারা রাত ঢাকা ছবির সুপারস্টার শাকিব খান ও কলকাতার বিউটি কন্যা শুভশ্রীর নতুন সিনেমা চালবাজ আর এই চালবাজ সিনেমার মুক্তি নিয়ে চলছে চালবাজি যদিও সিনেমাটিতে শাকিব খান ছাড়াও রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি অভিনেতা তবুও সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়নি সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ সমালোচনা আছে সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয় বিকল্প পথে সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের পূর্ব পরিকল্পনা নিয়ে চালবাজ তৈরি করা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এন ইউ আহমেদ ট্রেডার্স অজান্তে ভালোবাসা নামের সিনেমা রপ্তানি করে চালবাজ সিনেমাটি আমদানির জন্য আবেদন করেছে আর সমালোচনার শুরুটা এখানেই কারণ অজান্তে ভালোবাসা সিনেমাটি বাংলাদেশের হলগুলোতে তেমন দর্শক টানতে পারেনি শাকিব খান সম্প্রতি বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে বলেছেন কলকাতার সিনেমা বাংলাদেশে প্রদর্শন নিয়ে জটিলতা হয় না অথচ আমার সিনেমা নিয়ে তৈরি করা হচ্ছে নানা জটিলতা আমার সিনেমা নিয়ে জটিলতা কেন হবে কিছুদিন আগে তো আপনারা সবাই দেখেছেন যে এখানে জিতের সিনেমা রিলিজ হয়েছে দেবের সিনেমা রিলিজ হয়েছে ককপিট প্রসঞ্জিৎ বোম্বাদার সিনেমা রিলিজ হয়েছে অঙ্কুশের আরও অনেক স্টারের সিনেমা রিলিজ হয়ে গেছে এর মধ্যে এই বিগত কিছুদিনের মধ্যেই হলো তো সেখানে তাদের সিনেমাকে কিছু বলা না হলে আমার সিনেমার ক্ষেত্রে এসে কেন বলবে চল ডিস্কো ভিস্কো যাই কোন দামি রেস্টুরেন্টে চল খানা বানা খাই এদিকে চালবাজ বাংলা নববর্ষ উপলক্ষে মুক্তির কথা থাকলেও অনুমোদন জটিলতার কারণে তা সম্ভব হয়নি তাই সব জটিলতা কাটিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি ফ্রিতে কিছুই পাওয়া যায় না মিথ্যে কথা বলে চালবাজি করে আমি টাকা চাই না টাকার জন্য আমি সবকিছু করতে পারি 50-50 তে রাজি বুলবুল আহমেদ জয় 71 ঢাকা